হালে লইয়া জয় যিশু প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অনুগ্রহতে আমরা দু সালের ডিসেম্বর মাস শেষ মাস এই দু হাজার একুশ সালের আমরা উপস্থিত হয়েছি প্রথম শুক্রবার প্রার্থনায় অংশগ্রহণ করতে শুক্রবারে রাতিকালী প্রার্থনায় সেই জন্য ধন্যবাদ দিই এই দু হাজার একুশ সালে এগারোটা মাস আমরা সুন্দরভাবে অতিক্রম করতে পেরেছি এটা প্রভুর অনুগ্রহ দয়া তার জন্য তাকে ধন্যবাদ দি আসি আমি প্রার্থনা করি প্রভু যিশু তোমার ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা করি তুমি অনুগ্রহ করেছ আমরা তোমার সন্তান সন্ততি প্রভুগ তোমার অনুগ্রহতে উপস্থিত হয়েছি দু একুশ সালের ডিসেম্বর মাসের প্রথম শুক্রবার চার তারিখ প্রভুগ এই শুক্রবারে রাত্রিকালের প্রার্থনাতে প্রভু তুমি আমাদের এই বছরটি এগারোটি মাস সুন্দরভাবে অতিক্রম করতে সাহায্য করলে সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু আমাদের সমস্ত ভুল ত্রুটি অন্য অপরাধ পাপ যা আছে তোমার বিরুদ্ধে করেছি স্বীকার করে ক্ষমা চাই তুমি আমাদের ক্ষমা করো এবং তুমি আমাদের এই প্রার্থনা সভাতে তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও যেন পবিত্র আত্মায় পরিচালিত হয়ে আমরা আত্মা এবং সত্যে তোমার এই প্রার্থনায় অংশগ্রহণ করি প্রথম থেকে শেষ পর্যন্ত এখন যে বাক্য আলোচনা করা হবে প্রভু যিশু তুমি আমাকে অনুগ্রহ করো তোমার হাত আমাকে স্পর্শ করো পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং আমি যত শ্রোতা আমরা শুনবো আমাদের সবাইকে সে বাক্য অর্থ বুঝতে বিশ্বাস করতে পালন করে চলে তোমার আশীর্বাদ পেতে সাহায্য করো সকল ধন্যবাদ তোমারই তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই আমেন আমরা দেখেছিলাম গ্রীষ্ম সঙ্গীতা সাতাশ অধ্যায় এবং সে সাতাশ অধ্যায়ের এক থেকে তিন পদ নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে আমি আলোচনা করব চার পাঁচ ছয় এই তিনটি পদ নিয়ে আলোচনা করবো এবং গত শুক্রবার আমরা নিশ্চয়ই শুনেছিলাম এটা দাউদের লেখা দাউদ লিখেছিলেন এটা এবং এক থেকে তিন পদের মধ্যে যেটা আলোচনা আমরা করেছিলাম সেখানে আমরা শুনেছিলাম সে দাউদ কি করেছিল সংকটের মধ্যে পড়েছিল এবং সে তখন প্রার্থনা করেছিল ঈশ্বরের কাছে এবং সে উপলব্ধি করতে পেরেছিল প্রার্থনা করেছিল বলে তার মধ্যে সে বিশ্বাস এসেছিল তার শত্রুরা হোঁচটকে পড়ে যাবে তাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং সে এটাও বুঝতে পেরেছিল যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সামনে যতই সমস্যা থাকুক না কেন আমরা যত সমস্যার সম্মুখীন হই না কেন কিন্তু যাকে আমরা বিশ্বাস করি যার কাছে আমরা প্রার্থনা করি সে ঈশ্বর হচ্ছেন সেই সমস্যা থেকে আরও বড় সেটা আমরা গত শুক্রবার শুনেছিলাম আজকে এই চার পাঁচ ছয় পদ এই পদগুলোর মধ্যে যেটা আমরা দেখতে পাবো যে কেন দাউদ এমন অপ্রতিরোধ প্রতিকূলতার মধ্যেও এমন আত্মবিশ্বাসের সাথে প্রার্থনা করতে পেরেছিলেন চার পদ পাঁচ পদ ছয় পদ আজকে আমি আলোচনা করব এবং এই দশ পদ অব্দি যদি আমরা দেখি আজকে দেখব না হয়তো পরে শুক্রবার দেখব সেই এই পদগুলির মধ্যে তার গোপন বিষয় লেখা আছে কেন তিনি আত্মবিশ্বাসের সাথে প্রার্থনা করতে পেরেছিলেন প্রতিকূলতার মধ্যে পড়া সত্ত্বেও এবং এক এক থেকে তিন পদে তো আমরা দেখেছি যে দা দাউদ কী করেছিলেন সংকটের সময় তার জীবনের জন্য প্রার্থনা তিনি করেছিলেন আমরা সেটা দেখেছি আর চার থেকে দশ পদ যদিও কিন্তু চার থেকে ছয় পদের মধ্যে আমরা দেখবো যে দাউদকে তার জীবনের জন্য অন্যভাবে প্রার্থনা করতে আমরা দেখব এখানে দাউদ তার জীবনের জন্য প্রতিদিনের শক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে আসে প্রার্থনা করতে সেটাই আমরা এখানে দেখতে পাই এই যে চার পাঁচ ছয় পদ যেটা আমি বারবার বলছি চার পদে যদি আমি আমি দেখি আমি পড়ছি এখানে এইভাবে লেখা আছে সদাপ্রভুর কাছে আমি এক একটি বিষয় যাচনা করি আছি। তাহারই অন্বেষণ করিব যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য এখানে আসি আমরা দেখি দাউদ যেভাবে প্রার্থনা করেছিলেন প্রত্যেক দিন জীবনে শক্তি পাওয়ার জন্য আজকে আমি আপনি আমরা কি শিক্ষা পাই এখান থেকে চার পদে যেটা আমরা দেখি আমরাও প্রার্থনা করতে এসেছি আপনিও প্রার্থনা করতে এসেছেন আসি আমরা দাউদ প্রার্থনা করতে এসেছিলো কীভাবে এসেছিলো পদে আমরা দেখলাম একটি যাসনা নিয়ে ঈশ্বরের কাছে আসা একটি যাসনা সেটা পড়লো না পদে সেই পদে সেই কথা লেখা আছে আপনি এটা কিভাবে করেন একটি যাসনা একটি আকাঙ্ক্ষা প্রথমত আপনাকে একটি আকাঙ্ক্ষা নিয়ে ঈশ্বরের কাছে আসতে হবে একটা আকাঙ্ক্ষা নিয়ে একটা কাছে আসতে হবে ঈশ্বরের কাছে আসতে হবে সেটা চার প্রথম আগে আমরা সেটা দেখছি তো সদা কাছে আমি একটি বিষয়ে যাসনা করিয়াছি যেমন তাহারই অন্বেষণ করিব এখন মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আপনাকে প্রশ্ন করি আপনি যদি ঈশ্বরের কাছে এক একটা বিষয় যাচনা করতে পারেন তাহলে আপনি কি করবেন একটা বিষয় যাচনা ধরুন এখন ঈশ্বর আপনার সামনে হাজির হ্যাঁ আমরা যখন প্রার্থনা করি আমরা জানি আমাদের সম্মুখে কি উপস্থিত আছেন ঈশ্বর উপস্থিত হয়েছেন ঈশ্বর আপনার সামনে হাজির আপনাকে বলছেন ঈশ্বর বলছেন সেজন্য তুমি কি চাও ঈশ্বর বলছেন আপনাকে আমাকে আমাদের সবাইকে তিনি বলছেন একটা যাচনা করো যা কিছু এনিথিং যা কিছু একটা যাচনা করো তা তোমার হবে বলছেন আপনি কি চাইবেন কি যাচনা করবেন আপনি আমরা জানি যখন ঈশ্বর সলোমনকে এই প্রশ্ন করেছিলেন তখন সলোমন কি বলেছিলেন যে সলমন বলেছিলেন ঈশ্বরের লোকদের শাসন করার জন্য তিনি প্রজ্ঞা চেয়েছিলেন আমরা জানি সেটা আর ঈশ্বর সলমনের উত্তর পছন্দ করেছিলেন তিনি সন্তুষ্ট হয়েছিলেন নিশ্চয় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এইখানে যে একটা যাচনা আমরা দেখতে পাচ্ছি দাউদ করছেন আমি মনে করি যে ঈশ্বর দাউদের যাচনা আরও বেশি করে পছন্দ করেছিলেন নিশ্চয় তিনি সলমনের জাসনাটাকে পছন্দ করেছিলেন খুশি হয়েছিলেন সন্তুষ্ট হয়েছিলেন নিশ্চয় কিন্তু দাউদের যাসনায় তিনি আরও বেশি করে সন্তুষ্ট হয়েছিলেন পছন্দ করেছিলেন এবং কী কী কথা সে বলছে যেন আমি আমার জীবনের সমস্ত দিন সদাপ্রভুর গৃহে বাস করি সদাপ্রভুর সৌন্দর্য দেখতেও তা তার মন্দিরে তাকে খুঁজতে পারি এইটা কি ছিল এইটাই দাউদের এই একটি যাসনা ছিল ঈশ্বরের কাছে এই একই বিষয় দাউদ চেয়েছিলেন একটা বিষয় যেটা লেখা আছে এই বিষয়টাই দাউদের কাছে মহামূল্যের মুক্ত ছিল মুক্ত মহামূল্য সেই মহামূল্যের মুক্ত ছিল এই একটি বিষয় কি বিষয় বলছে আবার পড়ি যেন আমি আমার জীবনের সমস্ত দিন সদা প্রভুর গৃহে বাস করি সদা প্রভু সৌন্দর্য দেখতে আর তার মন্দিরে তাকে খুঁজতে পারি দাউদ তার জীবনে আর অন্য যে বিষয়গুলি নিশ্চয় দাউদের জীবনে আরও অনেক বিষয় রয়েছে নিশ্চয় ছিল সেইগুলি ছাড়াও জীবন ধারণ করতে পারে অনেক জীবনে অনেক কিছু আমাদের দরকার আছে হয়তো আমরা বলে থাকি যে ওইগুলো না থাকলে কি করে জীবন জীবনযাপন করবো দাউদ অর্থাৎ জীবনে আরও অনেক কিছু দরকার আছে কিন্তু সেইগুলো ছাড়া সে জীবন ধারণ করতে পারে কিন্তু এই বিষয় ছাড়া পারে না কী বিষয় এই যে সারা জীবনে সমস্ত দিন সদাপ্রভুর ঘরে বাস করা সদাপ্রভুর সৌন্দর্য দেখতে এবং তাকে খুঁজতে এই বিষয় ছাড়া কি সে কী করতে পারবে না সে জীবন ধারণ করতে পারবে না এখানে তার কোনো আপোষ ছিল না কোনো আপোষ করেনি কোনো কম্প্রোমাইজ করেনি দাউদ তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই কথা বলেছেন এই যে এই যে একটা যাচনায় যাচনা তিনি করেছেন তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দাউদ কেবল এমন কিছু যাচনা বা অন্বেষণ করছিলেন না যা তিনি শুনেছিলেন বা পড়েছিলেন হয়তো শুনেছে কারোর কাছ থেকে হয়তো বয়ে পড়েছে শুনে পড়ে তারপরে তিনি এটাকে যাচনা করেছিলেন যে যাচনাটা এখানে লেখা আছে আমরা পড়লাম না তা তিনি করেননি দাউদ তার এই যে অনুরোধ এর মধ্যে আবেগ ছিল এর মধ্যে তার আবেগ আছে আবেগের অনুরোধ দাউদ আস্বাদন করে দেখেছেন যে সদা মঙ্গলময় আস্বাদন করেছেন দাউদ তিনি দেখেছেন সদা মঙ্গলময় আর এখন দাউদ ঈশ্বরের জন্য ক্ষুধার্ত ঈশ্বরের জন্য দাউদ ক্ষুধার্ত আর অন্য কিছু না অন্য সব সবকিছুর কোনো মূল্য নাই দাউদের কাছে এই বিষয়ে অন্য কোনো কিছু বিকল্প হতে পারে না দাউদের কাছে দাউদ সেটা ভালো করে জানতেন যে ঈশ্বরের সাথে সারা জীবন ঈশ্বরের ঘরে সারা জীবন বসবাস করা তার সৌন্দর্য দেখার জন্য তাকে খুঁজে পাওয়ার জন্য এর থেকে আর কোনো মূল্যবান জিনিস হতে পারে না এর কোনো আর বিকল্প হতে পারে না সেটা দাউদ খুবই ভালো মতো জানতেন কি সেই একটা বিষয় যা দাউদের যাস না যদি আমরা এই চারপথের দিকে এখানে বলছি যে কথাটা যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি বলছে টু ডুয়েল বাস করি এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ দাউদ যেটা বলছেন তা হচ্ছে তার জীবনে প্রতিদিন ঈশ্বরের উপস্থিতি সেই কথা বলেছে জীবনে প্রতিটা দিন কার উপস্থিতি তার জীবনে ঈশ্বরের উপস্থিতি সে কথা তিনি বলেছেন ঈশ্বরের উপস্থিতিতে থাকার এই আকাঙ্ক্ষা ঈশ্বরের উপস্থিতিতে থাকার এই আকাঙ্ক্ষা কিংবা এই এই ইচ্ছা মণ্ডলিতে থাকার যে ইচ্ছা তার থেকে কি আলাদা মণ্ডলিতে থাকা মণ্ডলিতে আসা এই যে যে ইচ্ছা এই ইচ্ছা আর সদার প্রভুর উপস্থিতি থাকার এই যে যে ইচ্ছা এটা কি আলাদা এটা আলাদা নয় যারা ঈশ্বরের উপস্থিতি ভালোবাসে তারা ঈশ্বরের লোকেদের সাথে মিলিত হতেও ভালোবাসে ঈশ্বরের উপস্থিতি যদি আপনি ভালোবাসেন ঈশ্বরে লোকেদের সাথে সহভাগিতা করার জন্য আপনি ভালোবাসবেন লোকেদের সাথে মিলিত হতেও আপনি ভালোবাসবেন খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে আরোহণ করার পরে কি হয়েছিল যদি আমরা দেখি সেই লোকলিখিত সুসমাচার তার চব্বিশ অধ্যায় তিপ্পান্ন পদে আমরা পড়ি আমরা দেখি যে কিভাবে শিষ্যেরা মন্দিরে ঈশ্বরের প্রশংসা করতে মিলিত হয়েছিল লোকলিখিত সুষমাচার তার চব্বিশ ত্রিপন্ন পদে বলে এবং নিরন্তন ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতে থাকিলেন এখানে মনে রাখতে হবে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আপনাকে এখানে মনে রাখতে হবে যে এই যে সময়ে দাউদ এই গ্রীষ্মসঙ্গীতা লিখেছেন সাঁতার অধ্যায় তখন দাউদ তিনি কী ছিলেন তিনি পালিয়ে গেছিলেন তাকে জিরুসালেম ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার রাজধানী ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার রাসপাতাস ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তার ঘর ছেড়ে তাকে পালিয়ে যেতে তখন তিনি এটা লিখেছিলেন আর ঈশ্বরের লোকেদের সাথে উপাসনা করার জন্য তিনি জিরুসালামে ফিরে আসতে চেয়েছিলেন ঈশ্বরের লোকেদের সাথে উপাসনা করার জন্য তিনি জিরুসালামে ফিরে আসতে চেয়েছিলেন মন্ডলী বিশ্বাসী ভাই বোন সে আকাঙ্ক্ষা আমাদেরও নিশ্চয় হয়েছিল কোন এক সময় আমরা জানি যখন প্রথম প্যান্ডামিক আরম্ভ হয়েছিল গত বছর মার্চ মাসে সমস্ত বন্ধ হয়ে গেছিলো একদম টোটালি লকডাউন হয়ে গেছিলো আমরা গির্জাতেও আসতে পারিনি এসে তারা হাদ উপাসনা করতে পারেনি আমাদের মধ্যে তখন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কবে আবার আসবো কবে আবার আসবো কবে এসে ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের গির্যঘরে প্রবেশ করব ঈশ্বর উপাসনা করবো বিশেষ সাথে সভ্যতা করব হয়েছিল না সে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আমাদের মধ্যেও হয়েছিল সেই জন্য দাউদের মধ্যে সেটা হয়েছিল দাউদ তো পালিয়ে গেছে কিন্তু দাউদ ফিরে আসতে চেয়েছিলো জিরুসালামে ফিরে এসে যারা বিশ্বাসী তাদের সাথে কী করতে চেয়েছিলো উপাসনা করতে চেয়েছিলো সেই জন্য মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আপনি যদি ঈশ্বরের উপস্থিতি ভালোবাসেন নিশ্চয়ই আমরা প্রত্যেকেই মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা সবাই নিশ্চয়ই ঈশ্বর উপস্থিতি আমরা ভালোবাসি তাহলে কি করতে হবে তাহলে আপনি ঈশ্বরের লোকদের সমাবেশকে ভালোবাসবেন হ্যাঁ নিশ্চয়ই সেই জন্য ঈশ্বরের ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বর উপস্থিতি ভালোবাসেন বলছি আমরা বলি আমরা তাহলে আমাদের কি করতে হবে ঈশ্বরের লোকেদের উপস্থিতিতে আসতে হবে অর্থাৎ গির্জাতে আসতে হবে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন এখন তো সুযোগ আছে এখন আর সেভাবে কড়াকড়ি নেই এখন আমরা আসতে পাচ্ছি, অনেকেই আসছ অনেকেই আসছেন মণ্ডলিতে অংশগ্রহণ করছেন ধন্যবাদ দিই হ্যাঁ আমাদের কি করতে হবে ঈশ্বরের মণ্ডলিতে আসতে হবে রবিবার পর্যন্ত আমরা আসছি আসি আমরা রবিবার করে আসি এবং এসে কি করি আমরা এই উপাসনাতে সহভাগীতে আমরা অংশগ্রহণ করি এবং মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আমরা মনে রাখি আপনি মনে রাখবেন ঈশ্বর তার লোকদের প্রশংসার মধ্যে বাস করেন হ্যাঁ যে সমাবেত হচ্ছি আমরা ঈশ্বরের ঈশ্বরে ঘরে আসছি আমরা ঈশ্বরের ঘরে আসছি আমরা এসে তার কী করছি ঈশ্বরের প্রশংসা করছি এই যে আমরা প্রশংসা করছি এটা কে ভালোবাসেন এটা ঈশ্বর ভালোবাসেন শুধু তাই না ঈশ্বর এর মধ্যে কি করেন এর মধ্যে ঈশ্বর বসবাস করেন কেন দাও তার সমস্ত দিন সদাপ্রভুর গিয়ে বাস করতে চেয়েছিলেন বলছে না এখানে বলছে যেন জীবনের সমুদায় দিন সদাপ্রভুর গিয়ে বাস করি কেন কেন দাও এটা চেয়েছিলেন আমরা দেখতে পাই তার দুটো কারণ এখানে তিনি দিয়েছেন প্রথমটা হচ্ছে সদাপ্রভুর সৌন্দর্যের দিকে তাকানো সদাপ্রভুর সৌন্দর্যের দিকে তাকানো আর দ্বিতীয় হচ্ছে মন্দিরে ঈশ্বরের সন্ধান করা যে দুটো বিষয় আমরা এখন দেখতে পাচ্ছি বলেছি না সদা প্রভু সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য এই যে সৌন্দর্যের কথা না ঈশ্বরের সৌন্দর্য আমরা যখন সদাপ্রভুর সৌন্দর্যের কথা বলি তখন আমরা শারীরিক সৌন্দর্যের কথা বলি না শারীরিক সৌন্দর্যের কথা বলা হচ্ছে না কারণ আমরা জানি সবাই ঈশ্বর আত্মা এবং তার কোনো বাহ্যিক রূপ নেই ঈশ্বর আত্মা এটা আমরা সবাই জানি কিন্তু সৌন্দর্যের জন্য বাহ্যিক রূপের প্রয়োজন নেই সত্যিকারের যে সৌন্দর্য তার জন্য বাহ্যিক রূপের কোনো দরকার নেই কিন্তু সৌন্দর্যের জন্য বাহ্যিক রূপের যে দরকার নেই বলা হচ্ছে তার যদি একটা উদাহরণ দেওয়া হয় আমরা জানি সঙ্গীত গান আমরা জানি সঙ্গীত সুন্দর হতে পারে যদিও এর কোনো শারীরিক রূপ নেই সঙ্গীতে কোনো শারীরিক রূপ আছে সঙ্গীতে কোনো শারীরিক রূপ নেই কিন্তু এটা সুন্দর হতে পারে এটা কীভাবে সুন্দর হয় আমরা জানি এটা সুন্দর হয় তখনই যখন কি হয় সুরের সুশৃঙ্খল বিনাশের মাধ্যমে সঙ্গীতের সৌন্দর্য আসে অর্থাৎ যে সঙ্গীত গান যে করা হচ্ছে সুর আছে তো একটা সুন্দর সুরে যখন সে গান করা হয় কিংবা সুন্দর সুরে যখন বাসি বাজানো হয় গানের কথা বলা হয় সুন্দর সুরে যে গান করা হচ্ছে এর মাধ্যমেই কি প্রকাশ পায় সঙ্গীতের সৌন্দর্য প্রকাশ পায় সে কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ আমার এখানে যেটাকে বুঝতে হবে ঈশ্বরের সৌন্দর্য বলতে সাধুদাও যেটা বলেছেন ঈশ্বর হচ্ছে নিখুঁত ঈশ্বর পারফেক্ট যখন আমরা ঈশ্বরের সৌন্দর্যের কথা বলি তখন আমরা ঈশ্বরের চরিত্রের কথা বলি ঈশ্বরের চরিত্রের কথা বলি তার চরিত্রে আমরা কি কি বিষয়ে দেখি তার ঈশ্বরের চরিত্র আমরা জানি তার চরিত্রে আমরা দেখি তার প্রেম তার পবিত্রতা তার শক্তি তার বিশ্বস্ততা তার ন্যায় বিচার তার করুণা তার দয়া তার অনুগ্রহ এটা সুন্দর সুন্দর হ্যাঁ এই চরিত্র সুন্দর চরিত্র নিখুঁত চরিত্র যা আমাদের জীবনকে রোমাঞ্চিত করে করে না ঈশ্বরের এই চরিত্র সুন্দর আপনাকে রোমাঞ্চিত করে না তার প্রেম তার পবিত্রতা তার শক্তি তার বিশ্বস্ততা তার ন্যায় বিচার তার করুণা তার দয়া নিশ্চয় এটা আমাদের জীবনকে কি করে রোমাঞ্চিত করে ঈশ্বরের সৌন্দর্য ঈশ্বরের আনন্দদায়কতা তার ধার্মিকতা তার করুণাকে বোঝায় ঈশ্বরের চরিত্র আনন্দদায়ক আকর্ষণীয় ঈশ্বরের আনন্দ ঈশ্বরের উপাসনার দিকে নিয়ে আসে হ্যাঁ ঈশ্বরের এই যে আনন্দের যে চরিত্র এই যে সৌন্দর্যের যে চরিত্র এটা কি করে আমাদের তার উপাসনার দিকে নিয়ে আসে আত্মায় ও সত্যে তার উপাসনা করে আত্মা এবং সত্যে আমরা কি করি তার উপাসনা করি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আপনি কি ঈশ্বরে আনন্দিত আপনি কি ঈশ্বরে ঈশ্বরে আনন্দ করেন ঈশ্বরে জাগতিক অনেক বিষয় আছে আমরা অনেক জাগতিক বিষয় নিয়ে আনন্দ করি খনিকে কিন্তু ঈশ্বরের আনন্দ চিরস্থায় আপনি কি সে ঈশ্বরে আনন্দ করেন যদি না হয় সেটা কেন করেন না কেন না মনে রাখবেন ঈশ্বরে কোনো ভুল নাই তার চরিত্রটি অনুসন্ধান করুন আর আপনি কেবলমাত্র সৌন্দর্য দেখতে পাবেন হ্যাঁ তার চরিত্র দেখুন অনুসন্ধান করুন দেখবেন কত সুন্দর কত সৌন্দর্য এবং এটাকে যদি একটা উদাহরণ দেওয়া হয় আমরা যদি দেখি একটা পরিষ্কার সকালে সূর্য উদয়ের মতো পরিষ্কার সকালে কি কখনো আপনারা সূর্য উদয় দেখেছেন হয়তো অনেকে আমরা সেই ভোরবেলা উঠি না বিশেষ করে আমরা জানি দার্জিলিংয়ের টাইগার হিল আছে টাইগার হিলে মানুষেরা যায় ভোরবেলা কারণটা কি সূর্য উঠতে থাকে যখন সে মেঘলা থাকে না পরিষ্কার আকাশ থাকে দেখেছেন কি আপনারা জানি না আমি দেখেছি কত সুন্দর লাগে দেখতে সব সে সূর্য উঠছে পরিষ্কার আকাশ আমাদের ঈশ্বরও হচ্ছেন ঠিক সেই রকম সৌন্দর্য এবং সেই কারণে তো দাউদ প্রথমেই আরম্ভ করেছেন গ্রীষ্মগীতার সাতাশ অধ্যায় তিনি কি বলেছেন ঈশ্বরকে কি বলেছেন সেই কারণে দাউদ ঈশ্বরকে বলেছেন আমার জ্যোতি আমার পরিত্রাণ তার জীবনের শক্তি বলতে তিনি পেরেছিলেন ঈশ্বর হচ্ছে তার জীবনের শক্তি ঈশ্বর হচ্ছে তার জীবনের জ্যোতি ঈশ্বর যে তার জীবনের পরিত্রাণ কারণ তিনি ঈশ্বরের সুন্দর চরিত্রের দিকে তাকিয়ে সময় কাটিয়েছিলেন হালে লুইয়া ঈশ্বরের সুন্দর চরিত্রের দিকে তিনি তাকিয়ে সময় কাটিয়েছিলেন বলেই তো দাউদ এই কথা বলতে পেরেছিলেন আপনি কিভাবে ঈশ্বরের সৌন্দর্য খোঁজেন তার কথায় প্রার্থনায় উপাসনায় ঈশ্বরের লোকেদের সমাবেশে তাকে খুঁজুন ঈশ্বরের সৌন্দর্যের দিকে তাকান তার দিকে চোখ রাখুন আপনি ঈশ্বরের সঙ্গে সুন্দর সহযোগিতা উপভোগ করবেন এটা এমন একটা বিষয় যা আপনার কাছে থাকলে আপনি অন্য কিছু আর চাইবেন না এমন একটা বিষয় দাউদের সেই বিষয়টা এক একটি মাত্র বিষয় যাসনা ছিল এবং দ্বিতীয়ত আমরা কি দেখি দাউদ আরও বলেছেন যে সে তার মন্দিরে ঈশ্বরের অন্বেষণ করতে চায় করেছি না আমরা সদাপু সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য মন্দিরে কার অনুসন্ধান ঈশ্বরের অনুসন্ধান দাউদ ঈশ্বরের সৌন্দর্য দিকে তাকাতে আর ঈশ্বরের সম্বন্ধে অনুসন্ধান করতে চায় অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা ও তার পরিচালনার অনুসন্ধান করতে চায় অর্থাৎ কি ইচ্ছা ঈশ্বরের তার জীবনে তার পরিচালনা এটাই সে কি করতে চায় অনুসন্ধান করতে চায় আরও বেশি করে জানতে চায় ঈশ্বর কে ঈশ্বর কে সে সম্পর্কে আরও জানতে চায় এটা আমরা যদি দেখি সে জিরমীয় ভাববাদী তিনি বলেছেন জিরুমিও পুস্তক তার নয় অধ্যায় চব্বিশ পদে কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি কারণ ওই সকলে আমি প্রীত ইহা সদাপ্রভু কহেন সদা প্রভুকে এখনও পর্যন্ত হয়তো আমরা অনেকেই জানি বলছি ঈশ্বরকে কিন্তু সেইভাবে জানি না তার চরিত্র এখনও সেইভাবে আমরা জানি না দাউদা বলছে আরও বেশি করে তাকে জানতে চাই আরও বেশি করে তাকে অনুসন্ধান করতে চাই একটা প্রশ্ন করি মন্ডলী বিশ্বাসী ভাববেন আপনারা তো সবাই তো মণ্ডলিতে আসছেন খুব ভালো আসবেন কিন্তু প্রশ্ন আপনি মণ্ডলিতে কেন আসেন অন্যদের দেখতে কিংবা অন্যরা আপনাকে দেখবে সেই জন্য গান শোনার জন্য নাকি ঈশ্বরকে দেখতে তার সৌন্দর্য দেখতে এবং তার মন্দিরে তাকে খুঁজতেন দাউদ কিন্তু একটি যাচনা তিনি করেছিলেন মণ্ডলী বিশ্বাসী ভাই বোন একটি যাচনা নিয়ে তিনি প্রার্থনা করেছিলেন পাঁচ পদে বলছে কেননা বিপদের দিনে তিনি আপন আশ্রমে আমাকে সংগোপন করিবেন আপন তাম্বুর অন্তরালে আমাকে লুকাইয়া রাখিবেন তিনি শৈলের উপরে আমাকে তুলিয়া লইবেন অর্থাৎ দাউদ কেন এইভাবে ঈশ্বরের খোঁজ করেন কেন এইভাবে ঈশ্বরের খোঁজ করছেন তার উত্তর পাঁচ পদে আমরা বললাম ঈশ্বরের প্রতি দাউদের আস্থা তার উপাসনার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে ঈশ্বরের প্রতি যে আস্থা আমাদের বৃদ্ধি পেতে হবে ঈশ্বরের উপরেই কেউ মতো আস্থা রাখতে হবে ঈশ্বরের উপরই কেউ মতো নির্ভর করতে হবে আস্থা বৃদ্ধি কীভাবে পাবে উপাসনা করার মাধ্যমে সেন বারবার বলি মন্ডলী বিশ্বাসী ভাই বোন উপাসনায় আসুন অন্য কোথাও যাবেন না উপাসনার সময় উপাসনাতে আসুন ঈশ্বরের সৌন্দর্য দেখুন তার চরিত্র দেখুন তাকে আর ভালোভাবে জানুন তাকে খুঁজুন আসুন উপাসনা করুন দাউদের উপাসনা তার আত্মবিশ্বাসের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে উপাসনা করার মাধ্যমে এবং আমাদের আরও ভালো করে বুঝতে হবে যে দাউদ বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তাকে বিপদের দিনে উদ্ধার করবেনই করবেন এটা দাউদ এটা দৃঢ় বিশ্বাস ছিল মণ্ডলী বিশ্বাসী ভাবেন এই দৃঢ় বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হবে যে কোনো বিপদের মধ্যে না কেন উদ্ধারকর্তা একজনই আছেন ঈশ্বর তিনি উদ্ধার করবেনই করবেন আমরা কখনোই জানি না যে কষ্টের দিন কবে আসবে আমি কি জানি কখন কষ্টের দিন আসবে কবে কষ্টের দিন আসবে আমরা জানি না আমরা জানি না সেই জন্যই তো জাকব তা জাকবের পুস্তকে আমাদের বলেছেন আগামীকাল সম্পর্কে গর্ব করার বিরুদ্ধে আমাদের সতর্ক করেছেন আগামীকাল কি ঘটবে না ঘটবে আমরা কেউ জানি না কিন্তু সেই দিন ঈশ্বরকে অবাক করে না অর্থাৎ যেদিনই যেদিনই ঘটনা ঘটলেন দিন অবাক হন না আমরা সবসময় তার উপরে আস্থা রাখতে পারি একমাত্র একজনই আছেন যার উপরে আমরা আস্থা রাখতে পারি ঈশ্বর দাউ সেটা রেখেছিলেন দাউ তার আরও বেশি করে উপাসনা করেছিল সেই জন্য তিনি আস্থা রাখতে পেরেছিলেন আত্মবিশ্বাসে বৃদ্ধি পেয়েছিলেন উপাসনাটা খুব দরকার আমাদের কিন্তু তার মন্দিরে আসবো আমরা কিসের জন্য এই ঈশ্বরের সৌন্দর্য দেখার জন্য তাকে খোঁজার জন্য তার উপস্থিতিতে বাস করার জন্য আসতে হবে আমাদের উপাসনা অংশগ্রহণ করতে হবে বিশ্বাসীর সাথে সহভাগিত আমাদের করতে হবে দাউদ সেটা করতে পেরেছিলেন এবং ছয় প্রতিজ্ঞতা বলছে আর এক্ষণে আমার চারিদিকে শত্রুগণ অপেক্ষা আমার মস্তক উন্নত হইবে আমি তা তার মধ্যে জয়ধ্বনি বলি উৎসর্গ করিব আমি সদা প্রবুদ্ধ সে গান ও সঙ্গীত করিব দাউদ এরই মধ্যে কি করছে সেলিব্রেশন পার্টি করা প্ল্যান করছে সে এখনও সে এখনও সে নির্বাসনে রয়েছে বাইরে রয়েছে কিন্তু সে এরই মধ্যে সে কী করছে সেলিব্রেশন করবে বলে পার্টি করবে বলে প্ল্যান তৈরি করছে কী কী করবে এর মধ্যে তারা বলছে করছে এটা হচ্ছে প্রার্থনার অনুরোধ করা এবং একই সঙ্গে প্রশংসা করার মতো প্রার্থনায় অনুরোধ করছে আবার সবচেয়ে কী করছে প্রশংসা কারণ কি তার মধ্যে যে আত্মবিশ্বাস আছে ঈশ্বর প্রার্থনা শুনেছেন ঈশ্বর উত্তর দিয়েছেন হালে লুইয়া এই বিশ্বাস যে কী করেছিল প্রার্থনা করেছিল মন্ডলী বিশ্বাসী ভাই বোন আপনি কি প্রার্থনা তালিকায় এটা ওটা অনেক কিছুই রাখেন তাই না রাখি আমরা নিশ্চয়ই অনেক প্রার্থনা আমাদের প্রার্থনা তালিকা হয় অনেক সময় আমরা বলি সে বাজারের লিস্ট আমরা নিয়ে আসি বড় বড়ো তালিকা আমাদের আছে সেই তালিকাতে এটা আছে ওটা আছে সমস্ত বিষয়গুলো আছে নিশ্চয়ই এগুলো আছে খুব ভালো ধন্যবাদ এগুলো আছে বলে করছেন বলে একটা কথা জিজ্ঞাসা করি আপনি কি সঙ্গে সঙ্গে প্রশংসাও রাখেন যে আপনি আপনার এটা ও ওটার প্রার্থনা উত্তর পেয়েছেন দাউদ প্রশংসা করছে সেলিব্রেশন করবে বলে সে প্ল্যান করছে পার্টি করবে বলে কি করছে কি বলছে আমি সদাপ উদ্দেশ্যে গান ও সঙ্গীত করবো জয়ধ্বনি করিব বলি উৎসর্গ করব। আমার মস্তক উন্নত হবে এই দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস আসি আমরা প্রার্থনা করতে এসেছি এই বিশ্বাসে আমরা প্রার্থনা করতে আসি হয়তো আমরা বলতে পারি এরকম কথা বলতে পারি যে জানি না ঈশ্বর কি করতে চলেছেন তবে আমি জানি ঈশ্বরের যত্ন নেবেন হ্যাঁ ঈশ্বর যত্ন নেবেন ঈশ্বর উত্তর দেবেন এটাও বিশ্বাস এই বিশ্বাসে প্রার্থনা করতে হবে যে ঈশ্বর উত্তর দেবেন ঈশ্বরের মতো করে তিনি উত্তর দেবেন কিন্তু আমি কি হব না আমি হেরে যাব না আমি জয়ী হবই এবং আমি জয়ে কার গৌরব কার মহিমা কার প্রশংসা করব ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করব এই বিষয়ে যদি আমি নিশ্চিত থাকি তাহলে প্রার্থনা চলাকালীন আমাদের কি করতে হবে তার প্রশংসা করতে হবে এবং সেই প্ল্যান তৈরি করতে হবে কীভাবে তার প্রশংসা করব এবং দাউদ সেই প্ল্যান করেছিল কীভাবে করবে বলছে তা্বুতে জয় বলি উৎসর্গ করব জয় ধ্বনি উচ্চ স্বরে গান করব সঙ্গীত করবো উচ্চ স্বরে তাকে প্রশংসা দেবো সমবেতভাবে মিলিত হয়ে দাও যে চেয়ে জিনিস ফিরে আসবে মন্দিরে ফিরে আসবে বিশ্বের সাথে একসাথে মিলিত হবে ঈশ্বরের ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা করবে আজকে শুক্রবার রাত্রিকালী প্রার্থনা অংশগ্রহণ করছি একদিন পর রবিবার মাসের প্রথম রবিবার এগারোটা মাস ঈশ্বর আমাদের কত অতিক্রম করে নিয়ে এসেছেন আপদ বিপদের মধ্যে থেকে প্রশংসা প্ল্যান করি আসে আমরা আজকে রাতে প্ল্যান করি প্রোগ্রাম করি সেলিব্রেশন করবো রবিবার আসবো গির্জায় বিশ্বাসীতে সহবেত হব এবং ঈশ্বরে কী করবো ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করব মণ্ডলী বিশ্বাসী ভাই বোন ঈশ্বরের উপস্থিতিতে থাকুন তার বাক্য অধ্যয়ন করার মাধ্যমেও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে আরও বেশি করে জানুন ঈশ্বরের সৌন্দর্যের দিকে তাকান এটা করার জন্যই আপনি সৃষ্টি হয়েছেন এটাই আর অন্য যা কিছু আছে তার থেকে বেশি করে সব শেষে আপনার হৃদয় চায় এটাই চাইছে হৃদয় সবার হৃদয়টাই চাইছে যা কিছু আছে এটা আমাদের আলটিমেট হৃদয় চাইছে ঈশ্বরের উপস্থিতিতে বাস করা স ইচ্ছায় আর একটিমাত্র যাসনা নিয়ে ঈশ্বরের কাছে আসুন ও এসে ঈশ্বরের মুখের সন্ধান করার জন্য আপনার হৃদয়টাকে তার চরণে সমর্পণ করুন এই প্রার্থনায় দাউদ যেটা করেছিল আসি আমরা মণ্ডলী বিশ্বাসী ভাই বোন এই দাউদের কাছ থেকে প্রার্থনার এক্সাম্পেল উদাহরণ আমরা দেখলাম আসি আমরা এইভাবে আমাদের হৃদয়টাকে দিই তার কাছে তার অন্বেষণ করি তার মধ্যে বাস করি তার সৌন্দর্য দেখি বিশ্বাসে প্রার্থনা করি উত্তর পেয়েছি জেনে তার প্রশংসা করার জন্য এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করি আর রবিবারে এসে আসি আমরা সমবেতভাবে বিশ্বাসের সাথে তারতো অংশগ্রহণ করে তার প্রশংসা করি আর ঈশ্বর আশীর্বাদ পাই ঈশ্বর আমাদের প্রত্যেকে সেইভাবে আশীর্বাদ করুন আমেন আলুইয়া সবাইকে বলি জয় প্রভু যিশু জয়